আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 15 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুস সোবহান হোসেন 71 বাংলা টেলিভিশনকে স্বাগত জানিয়েছেন এবং নিজ কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দেন তিনি। গাজীপুর মহানগর 15 নং ওয়ার্ডবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী এম এ আজিজের রিপোর্টে। বাংলা টিভিকে স্বাগতম। আসছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন তফসিল ঘোষণা করেছে। আমার নাম মোহাম্মদ আব্দুল সোবহান, আমার গ্রাম বগুড়া 15 নং ওয়ার্ড। আমি গত 18 সালে কাউন্সিলর প্রার্থী হয়েছিলাম। আমাকে আমাদের এই 15 নংবাসী আমাকে যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে। আমি 15 নংবাসীর কাছে কৃতজ্ঞ। এবারও আমি আমাদের এই 15 নং ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে ঘোষণা করছি। আমার এই 15 নংবাসীর কাছে আমার আহ্বান, আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আপনাদের দুঃসময় যেভাবে পাশে থেকেছি, ইনশাল্লাহ সুসময় পাশে থেকেছি। আপনারা যখনই আমাকে যে ধরনের সহযোগিতার কথা বলেছেন, আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি আমি ততটুকু সহযোগিতা করেছি। করোনাকালীন সময় সহযোগিতা করেছি, বন্যার সময় সহযোগিতা করেছি, এমনিও অনেকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যারাই আসছে আমি সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সর্বক্ষণই আমি যতদিন বেঁচে থাকব, আমি নির্বাচিত হতে পারি বা না পারি এটা বড় বিষয় নয়, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে মানব সেবার উপরে এই পৃথিবীতে কোনো সেবা সৃষ্টি হয়নি। আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাব, আমার সাধ্যমতো যতটুকু পারি, আমার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে। আমরা দেখেছি যে আমাদের যে সিটি কর্পোরেশনের আমাদের 57টি ওয়ার্ডে কাউন্সিলর যারা রয়েছেন, রানিং কাউন্সিলর, তারা দেখেছে টিসিবির যে পণ্য, সেই টিসিবির পণ্য তারা বিভিন্ন মানুষকে তারা কাট করে দিয়েছে এই টিসিবির পণ্য কেনার জন্য। তার মধ্যে আমি একটু বলবো, যদি আমাদের সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে রয়েছেন বা যারা নির্বাচনকালীন যারা দায়িত্বে থাকবেন নির্বাচনের আগ মুহূর্ত, তারা আপনারা একটু ভালো করে আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখবেন যে সঠিকভাবে সেই কার্ডগুলা অসহায় দরিদ্র মানুষের মধ্যে বণ্টন হয়েছে কিনা, না নিজেদের ব্যক্তি নিজেদের আত্মীয় যারা